الف لام ميم الف لام ميم صاد الف لام را لا الف لام ميم لا را আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি زدনি ইলমা রব্বি ইয়াসির। ওয়া লা তু'সির ওয়া তামিম আলাইনা বিল আলহামদুলিল্লাহ। প্রিয় দহিনি বাই বন্ধুগণ। যে যেখান থেকে আমাদের কোরআন ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দহিনি ভাই বন্ধুগণ আজকে আমরা আমাদের ধারাবাহিক কোরআন শিখা ক্লাসে কায়দার বিশ নম্বর পৃষ্ঠা থেকে শিখব ইনশাআল্লাহ তো ইতিমধ্যেই আমরা উনিশটি পৃষ্ঠা আমরা শেষ করে আসছি আলহামদুলিল্লাহ তো এখানে আমরা বিগত দিনে যে নিয়মগুলো শিখেছি ওই নিয়মগুলো নিয়েই কিন্তু আমরা এখানে শিখব আমরা কিন্তু মোটামুটি এখন কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ যদি আমরা আগের ক্লাসগুলো ভালো করে বুঝে থাকি তো আমরা শুরু করছি আজকের এই ক্লাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون بيش نو لمبا هو بي بشير پر واو مدر حرف حايا زر حي بي جرير يا مدر حرف نو حي হা আলিফ জাবর হা লম্বা হবে জবরের পরে খালি আলিফ মদের হরফ এই কি বলা হয় মদের হরফ পেশের পরে জজমলা ওয়াও জের পরে জজমালা ইয়া জবরের পরে খালি আলিফ এই তিনটাকে বলা হয় কি মদের হরফ আর যখন মদের হরফ হয় তখন হরফগুলোকে লম্বা করতে হয় নু হি হা বিম আলিফ মা লম্বা সিধা লিফ দেব এই যে এটা চারেলিফ পরিমাণ লম্বা হবে কেন আলিফ লম্বা হবে এটা আমরা গত একটি ক্লাসের মধ্যে আমরা সংক্ষেপে বলছিলাম যে যখন এরকম একটা মোটা চিহ্ন আসবে এরকম মোটা চিহ্ন তখন এটাকে আমরা একটু বেশি লম্বা করব এইটু এই এইগুলোকে আমরা যতটুকু লম্বা করব তার থেকে অনেকটা বেশি লম্বা করব যখন এরকম মোটা চিহ্ন আসবে মা হামজা জবর আল এই হামজা এলামের সঙ্গে মিলবে কেন মিলবে এলামের উপরে তাসদিদ থাকার কারণে আল লামখারা জবর লা লামটা লম্বা হবে খারা জবর আসছে আল্লা হাফিস হু আল্লাহ এটা আল্লাহ হবে না লাম খারা জবর লা কিন্তু লা হবে না কেন হবে না আমরা এটা কিন্তু গত ক্লাসে আমরা বিস্তৃতভাবে শিখেছি নূমালিফ জবর জা হামদা জবর আ জা পেশ উ লামখারা জবর

লম্বা হামজা লাম জবর আল এই হামজা এই লামকে দৌড়বে কেন দৌড়বে লামের উপরে কি আছে জজম জজম থাকলে কি করতে হয় দৌড়তে হয় সু আল হাজের হি সু আল হি সা জবর বি সু হিসাব হিসা বি হওয়ার কথা কিন্তু হবে না আমরা আগেও শিখেছি যে ওয়াকফের অবস্থায় এক জবর এক জির এক পেশ, দুই জির দুই পেশ থাকলে কি হয়ে যায় বাতিল হয়ে যায় সাকিন হয়ে যায় আমরা কিন্তু এখানে কোনো নিয়মই বিস্তারিতভাবে আমরা শিখছি না যেহেতু আমরা আগে শিখে আসছি এখানে শুধু আমরা একটু একটু আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করছি নু হি হাম হু জা সু আল হিসা বাজের বিমা আলিফ যাবর মা তিন লিফ পরিমাণ লম্বা হবে কেন এই যে উপরে একটা চিকন চিহ্ন মোটা চিহ্ন থাকলে চারা লিফ একটু বেশি তার থেকে একটু কম হবে যখন এই চিকন চিহ্ন থাকবে বিমা হামজা পেশ উন জাজের জি উং জি এখানে গুন্না হবে নুন একটি নিয়ম এই নুন আমাদের তিরিশ কোরআন করামচা একটি কোর্স রয়েছে ওইখানে নুন সাকিন নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন বিমা উং জি বিমা উং জিলা ও ক লম্বা হবে লাম আপেশ লু তিন আলিফ পরিমাণ লম্বা হবে যেটা এখানে কি আসছে চিকন চিহ্ন আসছে অলু হামজা খারা জবর আ লম্বা খারা জবর আসছে মিম নুন জবর মান আ মান নুন আলিফ জবর না লম্বা হবে আ মান না এখানে মান বলে দূরে রাখতে হবে কেন নুনের উপরে তাসদিদ আমরা আগেও শিখেছি বিমা উং জিলা কলু আবর ওয়া লা লা হামজা নুন জবর an tamim pistum wala antum ain karazwar a ah, lomba hobi bazir ah, bi abi, bi dal wapis du a bi du nun zabanna bi du na mim ma

ই এখানে দুটি নিয়ম হবে একটা হচ্ছে নুনের উপরে তাস্তিদ ওয়াজিব কুন্না ধরে দূরে রাখতে হবে আর আরেকটি হচ্ছে কি এখানে মদের হরফ তার উপর আবার চিকন চিহ্ন তিন আরিফ মদের চিহ্ন ইন হামজা আইন জবর আ তয় আবর নুন খারা জবর না লম্বা হবে যেহেতু খারাপ জবর খারাপ জবর খারাজদের উল্টা পেশ হলে কী করতে হয় লম্বা করতে হয় তো এখানে যারা আমাদের আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই আমাদের ক্লাসগুলো প্রথম থেকে দেখে আসবেন আমাদের এই কোর্স এক নম্বর পর্ব থেকে যদি আপনি দেখে আসেন ইনশাআল্লাহ আপনারা দশটি পর্ব দেখার পরে মোটামুটি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ এখানে শুধু আমরা সামান্য নিয়মগুলো বলে দিচ্ছি কিন্তু বিস্তারিত আমরা আগে আলোচনা করেছি ইন্না আত্বয়না কাফলাম যবর কাল কাফ কাউ কাল কাউ সাযবর সা র যবর র কাউ সা র কাউ সার র আর হবে না কাউ সার ইন্না তইনা কাল কাউসা إنا أعطيناك الكوثر حمزة <applause> زر إي لم يزبر لي إلي إلي لم يزبر نا لم حمزة إي يا ألف زبر يا يا বা জবর বা ইয় বা পিস হুম ইয়াবাহুম ইয় বা হুম দথ লামজাবর দল এখানে এটা একটা নতুন নিয়ম যে দেখেন এখানে লাম লামজাবর দল এখানে এই দথ এই লামকে দূরবে তাস দিত কিন্তু এখানে দৌড়ার ক্ষেত্রে এই দতকে লম্বা করে দৌড়তে হবে কি করতে হবে দতকে লম্বা করে তারপরে তার স্বীতকে দৌড়তে হবে কেন এই যে উপরে একটা মোটা চিহ্ন দ দ লাম আলিফদ্দার লান দাল বা বাজাবর দা দাং দাপ এখানে লাং লান লাং হবে একটা গুণ্ড হবে এখানে তানবিনের নিয়ম নুন সাকিন এবং তানবিন চার প্রকার তো এটা আসলে গুরুত্বপূর্ণ একটি নিয়ম নুন নুন যে নিয়ম তানবিনেরও একই নিয়ম তানবিনের পরে হামজাহা আইনহা গইন খ রলাম আবার নুন সাকিনের পরেও হামজাহা আইনহা গইন খ রলাম এই ছয়টি হরফ বিদিত অন্য হরফগুলো আসলে কি করতে হয় গুণনা করতে হবে আর এই হরফগুলো আসলে গুণনা করা যাবে না তো এখন এখানে যেহেতু দাল আসছে এই জন্য গুণনা হবে দ লাং দাপ বা জাবর বা তাজুজের তিন দা তিন হা জিম জবর হা জিম আপিস

زبرنا لضالون واو زبر و ضاد زبر لض ولض ضات لم زبر ضال ولض ضال لم يزهر لي ولض ضال لي ننزبر نه ওয়াল অবল আ তাপিস আতু হাজি হাজ আতু হাজি পিস জু আতু হু নুনিয়াছে নি জের উপর জম আইয়া লম্বা হবে আতু হা و صاد زبور زبر وا ص صوت فا خ را زبر صف اص فا خ را زبر فا اص فا تا زرتي فا تي فازي ای فازي بر فا حمزه زي فا. فا اي زبر زا فا زا جيم ألف جا فا زا جا آ تا 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 زر تت فإذا زا جا آ تيت تت ميم زبون ما طم ما تا بشتول তুল কাফ বা পিস কুবে রা যাব র কুবে রাজীত মাতুল কুবে রে এখানে দেখেন এখানে জবরজির পিস নাইফ এখানে যে শব্দগুলো রয়েছে একটার মধ্যেও জবরজের পেশ নয় এখানে শুধু হরফগুলো পড়তে হবে যেখানে মোটার চিহ্ন দেওয়া আছে ওই শব্দ ওই হরফগুলোকে লম্বা করতে হবে আলিফ এখানে কি নাই কোনো জবরজের পেশ নাই এবং মোটার চিহ্নও নাই লম্বাও হবে না আলিফ লা আলিফ লা صاد ألف لام را ألف لام ميم সিন সির সামিন আইন সি কফ কফ কু তো এটা হচ্ছে আমাদের কায়দার বিশ নম্বর পৃষ্ঠা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা একুশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখানে আমরা অনেকগুলো নিয়মই শুধু সংক্ষেপে বলিসি কেন বলেছি আমরা আগেই কিন্তু এই প্রতিটি নিয়ম আমরা এককভাবে আমরা শিখেছি তো যারা আমাদের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই আমাদের এক নম্বর পর্ব থেকে ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখে আসবেন কেননা অনেক সময় আমাদের একটি ক্লাসের সঙ্গে আরেকটি ক্লাসের গভীর সম্পর্ক থাকে এজন্য অবশ্যই আমাদের ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিব ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু